করে দিকে তুই দৌড় নিয়ে আসছিস এই বেটা এই দেখছিস জীবনে এগুলো দেখছিস So, you are the arrow? Yes, I am. Sam Johnson, you have failed this city. Take care. শার্লক তুমি এসব কি শোনো এসব উল্টাপাল্টা জিনিস শোনো না তো লাঞ্চ টাইমটাতে তো ম্যাথসটাই খারাপ করে দিল আর শিখতে চাইলে ভায়োলিন ক্যান গিটার শেখো অ্যাটলিস্ট রক আছে একটু এরকম বোরিং না ইট হেল্পস মি টু থিংক জন আর গিটার সম্পর্কে বলতে গেলে ওটা আসলে একটু বেশি কঠিন শিখতে চেয়েছিলাম কিন্তু শেষমেশ এতটাই কঠিন মনে হলো যে টিউটোরিয়ালেও তো হেডফোন লাগিয়ে শোনা যায় না আমিও তো গান শুনতেছি নাকি আমি তো হেডফোন ঠিকই লাগানো আছে আমার এই দেখো জন ওই হেডফোনটা আমার তাই তো বলি হেডফোন এরকম ভাঙ্গা কেন আমারটা তো এরকম ভাঙড়ি হওয়ার কথা না জন আমার একটা কেস দরকার একটা রিয়েল কেস আমি আর পারছি না পান্থার ভালো মতো খাটাতে পারছি না আর মানুষের যে ব্লগটাতে কী সব পোস্ট দেয় এই দেখো শাহরুখ স্যার আমার বিড়ালটা হারিয়ে গেছে শাহরুখ স্যার আমি কী করবো শাহরুখ স্যার স্যার আমার ঘড়িটা তো গত দুই দিন যাবত স্লো চলছে আমার ঘড়িটা কী হয়েছে শাহরুখ স্যার স্যার আমার কম্পিউটার ভাইরাস ঢুকেছে স্যার আমি অ্যান্টিভাইরাস আপডেট দিতে পারছি না কী করবো শাহরুখ স্যার উফ অসহ্য আর কত বার আছে আমার একটা কেস দরকার একটা ট্রু কেস তোমার একটা কেস দরকার তাই তো ওকে ইউ ক্যান সি দিস স্যাম জনসন ঢাকার অন্যতম মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল এফবিআইয়ের ব্ল্যাক লিস্টেও তার নাম আছে বর্তমান বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রিয়েল কিলার তার স্পেশালিটি হলো সে মেয়েদের নৃশংসভাবে খুন করতে পছন্দ করে ওই মেয়েটার ভাগ্যটা ভালো যে হুডগাইটা তাকে বাঁচিয়ে দিয়েছিল সবই বুঝলাম কিন্তু এই রবিনহুডটা আসলে কে কেউ তাকে ভিজিলেন্টি বলে কেউ বা বলে রবিনহুড আবার অনেকেই তার সুপার হিউম্যান ক্যাপাবিলিটি দেখে তাকে দ্য গার্ডিয়ান অ্যাঞ্জেল বলে থাকে কিন্তু সে নিজে প্রিফার করে দ্য অ্যারো নামটা তো ভালোই কুল আর সে যেভাবে শহরের মানুষকে রাতে সেফটি দিচ্ছে তার সাথে ভালোই স্যুট করে তোমার কি মনে হয় হু ইজ দ্য ম্যান আন্ডার দ্যাট গ্রিন হুড খুব একটা কঠিন কিছু না ক্রাইম সিন থেকে পাওয়া তার ফিগুলো ছবি দেখলেই বোঝা যাবে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড মোস্ট এক্সপেন্সিভ অ্যারোস ইন দ্য ওয়ার্ল্ড যে প্রতি রাতে 20-30টা করে এরকম অ্যারো খরচ করে তাকে অবশ্যই বিলিয়নের হিসেবে ধরে নেওয়া যায় ঢাকা শহরে এরকম কে আছে যে রাতের বেলা নিজের জীবন বাজি রেখে মানুষের জন্য ক্রাইম ফাইটিং করে বেড়ায় বিল গেটস না জন তোমাকে নিয়ে আর পারলাম না
বিল গেটস তো বেশিই বুড়া, সে কিভাবে স্যাম জনসনের মতো একজন সিরিয়াল কিলারকে এত সহজে ধরাশায়ী করতে পারবে? তাহলে তো শিওর স্টিভ জবস। জন, হি ইজ ডেড। তাহলে ব্রুস ওয়েন হইতে পারে। তুমি লাইনে আসছো ধীরে ধীরে, কিন্তু ব্রুস ওয়েন তো ব্যাটম্যান, আর ব্যাটম্যান থাকে গথাম সিটিতে, আর এটা ঢাকা সিটি। সো গ্রিনহুডের মানুষটা কখনোই ব্রুস ওয়েন হতে পারে না। ঠিক আছে, তোমার কথাই মানে নিলাম। কিন্তু তুমি আমার চিন্তার দরজা ঠিকই একটা খুলে দিয়েছো। এরও ব্রুস ওয়েনের মতোই কেউ একজন, তার মতোই শক্ত সামর্থ, তার মতোই সাহসী, আর দেশের মানুষের প্রতি কর্তব্যবোধ তার মতোই। তাহলে আমার মতে গ্রিন অ্যারো হতে পারে। এই দুপুরবেলা আবার কে আসলো? আচ্ছা তুমি থাকো, আমি দেখতেছি। শুনলাম ইউনি দ্য কেস। তোমার মধ্যে নাকি সে আগের এক্সাইটমেন্ট নেই, সে অ্যাড্রেনালিন রাশ নেই, সেই জীবতা নেই। Well, I can help you, Sherlock. You see that? তুমি কি চাও না তাকে বাঁচাতে? তুমি কি চাও না আমাদের আগের সেই হাইড অ্যান্ড সিক খেলতে? আমি জানি তুমি চাও, কারণ এই মুহূর্তে তোমার রক্ত টপটপ করতে শুরু করেছে তাকে বাঁচানোর জন্য। ওয়েল, লেটস প্লে অ্যাগেইন। আমি তুমি তাকে বাঁচানোর চান্স দিব। চেক ইউর মেইল বক্স, ইউ উইল ফাইন্ড আ কেস, অ্যান্ড আই এম ওয়ার্নিং ইউ, ইটস নট সো ইজি অ্যাজ ইট লুকস। You have 6 hours to save him. And if the time is up, I will just kill him myself. Remember, Sherlock, I owe you, huh? So, game on. Bye. সে একটা মাকড়সা, যে তার চারপাশে ছড়িয়ে রেখেছে ক্রাইমের একটা বড় জাল, আর সেই জালের প্রত্যেকটা সুতা কিভাবে নাড়াতে হবে, আর প্রত্যেকটা সুতা কিভাবে একটা একটা করে খুঁজতে হবে সব তার জানা। আমি ছাড়া তার আর কোনো অপোনেন্ট নেই জন, আমিই তার একমাত্র প্রতিদ্বন্দ্বী। আমি ছাড়া আর কারো কোনো সাধ্য নেই তাকে আটকানোর, এজন্যই সে সবসময় আমার সাথে ক্রিটিক্যাল গেম খেলে, আর এর জন্য সাফার করতে হয় অনেক সাধারণ সিভিলিয়ানদের। এখন আর এসব কিছু বলার টাইম নেই, আমাদের মেইলটা চেক করা দরকার। Thank you.
ও মাই গড, এই যুগে ভ্যাম্পায়ার তো আবার নিজের মেয়ের রক্ত। এই মহিলাকে তো এখনই এক্সিকিউট করা উচিত। Don't be stupid, John. Morning, Moriarty কি বলেছে? And I'm warning you, it's not so easy as it looks. কেসটা এখানে বসে সলভ করা চলবে না। Let's go to the vampire house. আপনারা কাকে যাচ্ছেন? আমি শার্লক হোমস, কনসাল্টিং ডিটেকটিভ, আর আমার অ্যাসিস্ট্যান্ট পার্সন। সরি, আমি তো একটু কাজে বেরোচ্ছিলাম, আমার তো এখন বিরতি হবে, আমি তো আপনাদের ঠিক সময় দিতে পারবো না মনে হয়। আমরা আপনার ওয়াইফাই ব্যাপারে হেল্প করতে এসেছি। আচ্ছা আসুন। আমরা আপনার ওয়াইফকে হেল্প করতে পারবো মিস্টার মামুন, বিনিময়ে আপনার শুধু আমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া লাগবে। আপনি যদি খুলে বলুন ঘটনাটা তাহলে ভালো হয়। মিস্টার হোমস, আপনার সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি, বাট আপনার যে স্কিল ওইগুলো দিয়ে আপনি মনে হয় না আমার ফ্যামিলির এই সমস্যাকে আপনি সমাধান করতে পারবেন। আমার ওয়াইফ কি সেটা আমি নিজের চোখে দেখেছি। আপনি আপনার উদ্ভট সেই সব থিওরি দিয়ে আমার ওয়াইফের এই বিহেভিয়ারটাকে আপনি কোনোভাবে এক্সপ্লেন করতে পারবেন না সেটা আমি জানি। মিস্টার মামুন, সাধারণ মানুষের চোখে যা ধরা পড়ে না, সবার প্রথমে আমার চোখে তাই ধরা পড়ে। সেজন্যই আমি শার্লক হোমস। এই জন্যই আমি বলছি, আপনি যদি আপনার ওয়াইফ সম্পর্কে আমাদের একটু ইনফরমেশন দেন তাহলে আমরা আপনাকে হেল্প করতে সক্ষম হব। আর তাও যদি আপনি আমাদের ইনভলভ করতে নিষেধ করেন তাহলে আমি এটুকুই বলবো যে আপনি আপনার প্রথম ওয়াইফকে ডিভোর্স দিয়ে খুব ভালো কাজ করেননি, কেননা আপনি আপনার প্রেজেন্ট ওয়াইফকেও ভালোবাসেন। চলো জন। আপনি কিভাবে বুঝলেন যে এটা আমার সেকেন্ড ম্যারেজ? ওই যে বলেছিলাম না মিস্টার মামুন, সবার চোখে যা ধরা পড়ে না প্রথমে আমার চোখে তাই ধরা পড়ে। এই ঘরে ঢোকার পর প্রথমে আমার চোখে পড়েছিল আপনার ঘড়ি। এইটা 7093 মডেলের ঘড়ি, তাই না? 6 বছর আগে মার্কেটে বহুল প্রচলিত ছিল এই ঘড়ি, কিন্তু ঘড়িটার উপর দিয়ে যে ঝড়ঝাপটা গেছে তা দেখে বোঝা যায় ঘড়িটা মেকানিকের হাত থেকে অনেকবার ঘুরে এসেছে। আর সংখ্যা দেখে যা মনে হয় মেকানিকের হাতে যতবার খরচ হয়েছে তা ঘড়ির আসল দামকেও ছাড়িয়ে গেছে। তাহলে প্রশ্ন হলো, কেন আপনার ঘড়ির প্রতি এত মায়া? আপনি একটা নতুন ঘড়ি কিনতে পারতেন। তার একটাই উত্তর হতে পারে, আপনার অতি প্রিয় কেউ একজন আপনাকে ঘড়িটা দিয়েছে। কে? আমার মাথায় এসেছিল আপনার বাবা মার কথা, কিন্তু তাদের দেয়ালের ছবি আর মৃত্যু তারিখ দেখে আমার এই কথাটাও বাদ দিতে হলো, কারণ তারা আপনার কৈশোরকালেই মারা গেছেন। তাহলে অন্য কে হতে পারে? উত্তর একটাই, আপনার ওয়াইফ। কিন্তু আপনার বাচ্চার বয়স দেখে মনে হয় না আপনার বিয়ে 4 বছরের বেশি হয়েছে। তাহলে কে হতে পারে? নিশ্চয়ই আপনি প্রথমে একটা বিয়ে করেছিলেন। চলো জন। আমি বুঝতে পারছি, আপনি হয়তো আমার ওয়াইফকে হেল্প করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, বসুন, বলছি আপনাদের সব। মিস্টার হোমস, আপনি যা বলেছেন ঠিকই বলেছেন। আসলে আমার আগে একটা ম্যারেজ ছিল, ওই সংসারে আমার একটা মেয়েও আছে 7 বছরের, ওর নাম মাহি। ছোটোবেলায় একটা অ্যাক্সিডেন্টের কারণে ওর পাটা একটু ক্ষতিগ্রস্ত হয়, ঠিক মতো হাঁটতে পারে না। এরপর আমি আরেকটা বিয়ে করি, ওই বংশেও ওর পক্ষেও আমার একটা বাচ্চা আছে, ওর নাম মার্জিয়া। সবাই আমার খুব প্রিয়। আমি কখনো এক্সপেক্ট করি না যে আমার এরকম একটা সংসারে এরকম কোনো একটা ঘটনা ঘটবে। তো সেই দিন আমি অফিস থেকে ফিরে বাসায় এসে ফ্রেশ হচ্ছিলাম, তো হঠাৎ করে আমার বেডরুম থেকে মার্জিয়ার একটা চিৎকার। তো আমি সব কিছু ফেলে আমি যখন বেডরুমে গেলাম, আমি যে দৃশ্যটা আমি দেখলাম সে দৃশ্যটা সম্ভবত কোনো সুস্থ মানুষের পক্ষে কল্পনা করা সহজ না, মানে ওই দৃশ্য আমি এখনও বিশ্বাস করতে পারি না। গিয়ে দেখি আমার ওয়াইফ আমার মেয়ের ঘাড় কামড়ে ধরে আছে, পুরো বেড রক্তে মাখামাখি। আমি ছুটে গিয়া ওকে
করলে নিতেই আমার ওয়াইফ কেমন কেমন যেন করে উঠলো। মিস্টার হোমস, আমার ব্যাপারটা একটু চিন্তা করে দেখুন, আমার সামনে আমার মেয়ে রক্তাক্ত, আমার ওয়াইফ আমার মেয়ে রক্ত খাচ্ছে, না আমার মানসিক অবস্থাটা আপনি কল্পনা করে দেখুন। আমি তখন পুরোপুরি স্টান্ট এবং মানে এত ওয়ার্ড আচরণ করছে যে ওকে ওকে আর আমার মেয়েকে একসাথে রাখা সম্ভব না। আমি ওর পর থেকে ওকে আলাদাভাবে রেখে দিয়েছি, আমার মেয়েকে আমি সবসময় চোখে চোখে রাখছি। কেসটা বেশ জটিল দেখা যাচ্ছে। আপনার ওয়াইফের সাথে কথা না বলে কিছুই বলা যাচ্ছে না আসলে। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই, বাট মানে ও তো আসলে একটু এখন অ্যাবনর্মাল টাইপের, তো আপনাদের সাথে ঠিক কীরকম বিহেভ করে ফেলবে, উল্টাপাল্টা যদি বিহেভ করে ফেলে তখন ওটা নিয়ে ভাববেন না মিস্টার মামুন, ওসবের সাথে আমাদের পরিচয় আছে। ঠিক আছে চলুন। অ্যাকচুয়ালি ওর সাথে আমার তো কথা হয়নি অনেকদিন, তো অ্যাকচুয়ালি ও আমাকে এখন টলারেট করতে পারে না, আমি ওকে না, তো আমার মনে হয় না চলতে পারে। আমার মেয়ে কোথায়? আমি আমার মেয়েকে দেখব। আমার মেয়েকে এনে দিন। মিস্টার মামুন, আপনার ওয়াইফের অবস্থা আসলে একটু খারাপ, তা আমার মনে হচ্ছে যে এর ভিতরে আসলে কিছু একটা আছে। আচ্ছা, আপনার মেয়েকে একটু দেখা যাবে? হ্যাঁ শিওর। তাতে কোনো সন্দেহ নেই, কেসটা তো জটিল হয়ে উঠছে আস্তে আস্তে। আচ্ছা মিস্টার মামুন, আপনি তো ক্যান্সার অ্যান্টিডোট নিয়ে রিসার্চ করছেন তাই না? আচ্ছা আপনার ল্যাবটা কি একটু দেখা যাবে? এই তো আমার স্টাডি রুমের পাশেই, কেন বলুন তো? মনে হচ্ছে আপনার ছোট ভাইয়ের ব্লাড স্যাম্পলটা একটু টেস্ট করা দরকার। কেসটা প্রায় গুছিয়ে নিয়েছি মিস্টার মামুন, কিন্তু রহস্যের একটা শেষ জট ছাড়াতে আপনার কিছু হেল্প লাগবে। আচ্ছা আপনার মেয়ের সাথে আপনার ওয়াইফের সম্পর্কটা কীরকম একটু বলুন তো। আসলে স্নেহের সম্পর্কটা তো কখনোই ছিল না, আমার সেকেন্ড ম্যারেজটা আমার বড় মেয়ে কখনোই মেনে নেয়, আর তাই মাকে তো দেখতেই পারে না। খুবই একাকী একটা মেয়ে বলতে হবে, এরকম একটা কাজ করার জন্য খুবই মানানসই। সরি মিস্টার শার্লক, আপনি কি বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা মিস্টার মামুন, আপনি কি আপনার মেয়েকে আগে একটু ডাকতে পারবেন? জি অবশ্যই। মাই মাই একটু এদিকে এসো তো। তোমার নতুন মাকে তোমার কেমন লাগে মাহি? Thank you.
মিস্টার মামুন, আপনার ঘটনাটা জটিল কিছু নয়। আপনার মেয়ের ব্লাড স্যাম্পল টেস্ট করার পরেই আমি পুরো ঘটনাটা আন্দাজ করে ফেলেছিলাম। মিস্টার মামুন, আপনাকে আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো শুনতে আপনার খুব ভালো লাগবে না, কিন্তু আমি বলতে চাই যে আপনার স্ত্রী খুবই ভদ্র এবং আমায় একজন মহিলা, তিনি একজন খুবই মমতাময়ী মা, কিন্তু তার সাথে আপনার ব্যবহারটা হয়েছে খুবই জঘন্য। মিস্টার মামুন, আপনার ওয়াইফ আপনার বাচ্চাকে হাত থেকে রক্ত চুষে বের করেছিল ঠিকই, কিন্তু তা খাওয়ার জন্য নয়, বিষ টেনে বার করার জন্য। বিষ? আক্ষরিক করতে এটাকে বিষই বলতে পারেন। এটা হলো পটাশিয়াম ক্লোরাইড, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত অন্যতম পয়জনাস মেডিসিন। জীবন বাঁচাতে ব্যবহৃত হয় এই ওষুধটা, যদি মাত্রা চাইতে একটু বেশি ইউজ করা হয় তবেই তা মৃত্যুর কারণ হতে পারে। আর এই বিষটি পুষ্কর হয়েছিল আপনার মেয়ের শরীরে। বলেন কি, আমার মেয়ের শরীরে পটাশিয়াম ক্লোরাইড পুষ্কর কে? হ্যাঁ, এই জিনিসটা আমাকে অনেকক্ষণ ভুগিয়েছিল, কিন্তু আপনি যখন আপনার ছোট মেয়েকে আদর করছিলেন তখন দরজার পাশে আপনার গরমের ছায়ামূর্তিটি আমাকে এই রহস্যের সমাধান দিয়ে দেয়। কি বলছেন এসব? মায়ের ছোট্ট একটা বাচ্চা, ও কি করে ওর বোনকে বিষ পুষ্করবে? মিস্টার মামুন, আপনি একজন ডক্টর, চাইল্ড সাইকোলজি সম্পর্কে আপনার ভালোই বোঝার কথা। আপনি যখন আপনার প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করলেন তখন আপনি আপনার মেয়েকে পুরোপুরি নিঃসঙ্গ করে দিলেন। তার ভালোবাসা আরেকজন ভাগ বসাচ্ছে এটা তার কখনোই পছন্দ হয়নি, বিশেষ করে যখন আপনার ফুটফুটে মেয়েটির শরীরে মাহির মতো কোনো খুঁত নেই। সেই অমানবিক ঈর্ষায় মাহির মনকে কলুষিত করে দিয়েছে, আর তাই সে সিদ্ধান্ত নেয় আপনার ছোট মেয়েকে খুন করার। কিন্তু যখন পটাশিয়াম ক্লোরাইডের জিনিসটি আপনার মেয়ের গলায় সে পুশ করে তখন সেই জিনিসটি দেখে ফেলে আপনার ওয়াইফ, আর তাই শেষমেশ কোনো উপায় না পেয়ে নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য তিনি নিজেই কামড়ে ধরলেন তার মেয়ের গলা, আর এই জায়গায় সমস্যা বাজালেন আপনি। আপনি দেখে ফেললেন আপনার স্ত্রী কামড়ে ধরে আছে তার মেয়ের গলা, আর তা দেখে আপনি ধরেই নিলেন যে আপনার স্ত্রী একজন বদ্ধপাগল, কিন্তু আপনি আপনার স্ত্রীর কাছে একবারও আসল ঘটনারই ব্যাখ্যা জানতে চাননি। এদিকে আপনার স্ত্রীও জানতো আপনি আপনার বড় মেয়েকে কতটা ভালোবাসতেন, আর মাহির এই পাশবিক কাণ্ডের কথা আপনি কোনোমতেই সহ্য করতে পারবেন না বলে আপনার ওয়াইফও আপনাকে মুখ ফুটে কিছু বলতে পারেননি, শুধুমাত্র মাহির ভালোর জন্য। এরপরও কি আপনি আপনার ওয়াইফকে পাগল বলবেন? ভেরি সরি শার্লক হোমস, এখন মানে আমি তার সাথে যে ব্যবহারটা করেছি আমি আমি তার কাছে কিভাবে ক্ষমা চাইবো? কিন্তু একটা উপায় অবশ্যই আছে মিস্টার মামুন। So we did it. Oh, sorry, you did it. Whatever. Let's go home. আচ্ছা দাঁড়াও, আমার কিছু জিনিসপাতি কেনা লাগবে, আমি কিনে তারপর আসছি। ওকে। গেট খোলা আছে ওয়াটসন, ঢোকো। বলছি তো গেট খোলা, ঢোকো ওয়াটসন। Well done, Sherlock. I hear তুমি প্রথম কেসটা সলভ করে ফেলেছো। And I kept my word, you know. আমি কিন্তু ঠিকই তাকে ছেড়ে দিয়েছি। But if you think যে আমি সব অ্যামেচার গেমস খেলে তোমার সাথে সব থামিয়ে দিব, then you are wrong. Well, let's play some real games, shall we? I present you John Watson. You like that, Sherlock? আমি শুনেছি পৃথিবীতে নাকি তুমি একজনের জন্যই কেয়ার করো, এবং সে নাকি জন ওয়াটসন। ভালো,
and it's gonna be more interesting. Beshi kisu chai na. Give me my Mirakuru. And just like the previous one, you have 6 hours. Or else, let's not speak of that, shall we? Come on, Charlotte, don't disappoint me. Bye. So we did it. There's no such thing as Mirakuru. I can't help you. What if? I'm Jani Tumike. I told you to help Nakaro. I'm sure I get over Ashok Jani. Okay then. Go on. Show your skill. Give me Mirakuru, Oliver Queen. How did you know? Oh, come on, I'm the great Sherlock Holmes. I know everything. Do you actually shop this piece? Oh no, I'm just kidding. I googled it. Besides, I had this. My name is Oliver Queen. After 5 years on a hellish island, I have come home with only one goal. To save my city. But to do so, I can't see the killer I once was. আসলে গত কয়েকদিন যাবৎ আমার ফ্যামিলির উপর বেশ প্রেসার যাচ্ছে আমার বোনের ফ্যামিলিতে আর কি তাই আমি প্রথমে তোমাকে হেল্প করতে চাইনি ওকে নো প্রবলেম ওয়েলকাম টু মাই কেভ মিট মাই টিমমেট সিসকো রেমন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এমআইটি গ্রাজুয়েট হাই আমি চুলে ফ্ল্যাশের ব্যবসা কাজ করি ফেলিসিটি ভ্যাকেশন আছে তাই আপাতত প্রক্সি দিচ্ছি Meet my bodyguard and partner, John Deagle. Ex-military, just returned from Afghanistan, I see. Glad to meet you. You must be Sherlock Holmes. I heard many things from you. অলিভার আমাকে সবকিছু বলেছে শুনলাম তোমার ফ্রেন্ড জন ওয়াটসনকে জিম মরিয়াটি ধরে রেখেছে মিরাকুর আসায় কিন্তু আসলে পৃথিবীতে এই মুহূর্তে মিরাকুরের কোনো অস্তিত্ব নেই সো হোয়াট ইজ দিস মিরাকুর মিরাকুর হলো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস সিরামস
এটা মাসলকে ফ্লেক্সিবল করে, বোনকে স্ট্রং করে, আর মেন্টাল সেন্সিবিলিটি হাজার গুণ বাড়িয়ে দেয়। মোট কথা, ইট টার্নস ইউ ইনটু এ সুপার সোলজার। অ্যান্ড আই হেট দ্যাট থিং শার্লক বিং এ সুপার সোলজার। এক সময় আমি আমার এক অসুস্থ বন্ধু স্ল্যাড উইলসনকে বাঁচানোর জন্য তাকে মিরাকল উপোস করেছিলাম, কিন্তু তারপর কী হয়েছিল সেটা শুধু ইতিহাস। মিরাকল তোমার সেন্সকে দুর্বল করে দেয় শার্লক। স্ল্যাড উইলসন আমার পুরো ফ্যামিলিটাকে পুরোপুরি শেষ করে দিয়েছিল। তারপর আমি এই পৃথিবী থেকে সব মিরাকল ধ্বংস করে ফেলি। ওকে দেন, তাহলে আমরা মহিলাটিকে কোনো মিরাকল দিতে পারছি না। সো দ্য অনলি অপশন লেফট নাও ইজ টু ফাইট। আমি জিম মোরেডি সম্পর্কে অনেক কিছু শুনেছি, সে ওয়ার্ল্ডের টপ ক্রিমিনালদের একজন। আমি অবশ্যই তোমার ফ্রেন্ডকে বাঁচাতে হেল্প করবো। ফাইন্ড এভরিথিং অ্যাবাউট জিম মোরিয়ার্টি। হ্যালো, ও সরি, এটা আমার বানানো নতুন ভাইরাস। হোয়াট? ফোন নাম্বার জানা থাকলে যে কারো ফোন এডিট ঢুকিয়ে দেওয়া যায়, আর যখন তুমি ফোন রিসিভ করবে তখন ইলেকট্রিক শক। টেস্ট করে দেখলাম তোমার ফোনে, ভালো কাজ করলো। ইয়েস, অ্যাক্টেড বাংলাদেশ ন্যাশনাল ভোটার ডেটাবেজ, থ্যাংকস টু ফেলিসিটি। ওকে, হেয়ার ইট ইজ, জি মোরিয়ার্টি, বার্থ 1987, জোডিয়াক ক্যাপ্রিকর্ন, studied at IBA, current relationship status something complicated, blood group A positive, professor at NSU North South University, bortomane 30 international crime er suspect hisebe tar sandeho kora hocche, jodio tar biruddhe kono strong proman nei, mul kotha hocche she police force ashar agei crime scene theke vanish hoye jay. নতুন কিছু থাকলে কি বলা যেত না? এগুলো তো ফেসবুক প্রোফাইলে লেখা আছে। স্মরিয়ার্টি, হাই শার্লক, আমার মনে হয় তুমি তোমার ফ্রেন্ডকে ভুলেই গিয়েছো। 3 ঘন্টা অলরেডি হয়ে গিয়েছে এবং তুমি দেখি কোনো স্টেপই নাওনি। কি শার্লক, তুমি কি চাও না তোমার ফ্রেন্ডকে বাঁচাতে? হি ইজ ডাইং হিয়ার, ইউ নো, এন্ড ইউ আর জাস্ট তোমাকে কি বলবো, শেম শেম শার্লক। হি ইজ গুড, হি ইজ পাউন্সিং দ্য কল, বাট আই এম ভেরি গুড। ওকে, আই হ্যাভ গট দ্য লোকেশন। Oh no, he's only 2 minutes from here. Sherlock, are you ready? Okay, Sherlock. এখনো সময় আছে। Diggle, are you ready? তোমার ফ্রেন্ডকে বাঁচানো। Yes, that's my secret. I'm always ready. আমার মিরাকল দিয়ে যাও। Let's go. তোমার ফ্রেন্ডকে আর থাক, নাই বলি। He'll just die, that's all. Goodbye, Sherlock. Call me. So, you are here. আমি ভেবেছিলাম আমার ফ্রেন্ডের জন্য এত বড় রিস্ক তুমি জীবনেও নিবে না। আমার ফ্রেন্ডের জন্য আমি সব কিছু করতে পারি। বলা তো সহজই। আমার মিরাকল কোথায়? You are excited, I see. কিন্তু আমি এতটা অবকাঠামো নেই মরিয়ার্টি। আমি প্রথমে জনকে দেখতে চাই। ওয়াটসন। Okay, as you wish. ওয়াটসন, look who's here. Stop. I fulfilled your wish, you know. Now it's your turn. Moriarty, for your kind information, there is no miracle. So leave my friend. তুমি আমার সাথে গেম খেলতে চাও, যত ইচ্ছা তত খেলো, বাট লিভ মাই ফ্রেন্ড আউট অফ ইট। সো তুমি মিরাকল ছাড়াই চলে এসেছো? শার্লক, আমি জিনিসটার সলিউশন অনেক সিম্পল চেয়েছিলাম, বাট তুমি নিজেই কমপ্লেক্স করে ফেললে। বাট আই হ্যাভ নট কাম অ্যালোন, অ্যান্ড ইউ লিভ মি নো চয়েস। সো গুড বাই শার্লক।
matter of fact, Moriarty, I've got friends of my own. Okay guys, I've got 16 opponents, 5 for each one of us and 1 extra. Done. Now fight for it. Look who's awake! You can see me now, Sherlock? Maybe she'll act a green hooded vigilante ke dhore anle tumi je Moriarty ke harate parle. You are smart. Not smarter than me, of course. And that's why tumi amar fade chiki pa diyecho. Ami ashole Watson ke dhore enechhilam choto khato miracle power jonno. আমি আসলে ওয়াটসনকে এনেছিলাম এর জন্য। What? Sherlock, you think a criminal like me doesn't know that Miracle doesn't exist? আমি জানতাম মিরাকুরু নেই এবং এটাও জানতাম যে অ্যারোই ওগুলো ধ্বংস করেছে। কিন্তু তুমি তো তা জানতে না। এবং আমি জানি যে যখনই আমি তোমার কাছে মিরাকুরু চেয়ে বসবো তখন তুমি অ্যারোর কাছে যাবে এবং যেহেতু অ্যারো মিরাকুরু সহ্য করতে পারে না সে ঠিকই আমাকে সন্ধান করতে আসবে। But why the arrow? Karan she amar bhai ke merechi. What? I don't kill strangers. So, you forgot already. You killed Sam Johnson, remember? Sam Johnson, you have failed this city. Yeah!
Now, ami jani je he might not be a good person, but neither am I. But he is my brother after all. Ami etao jani je she je meta ke abduct korechilo tar sathe error blood linkage ache ebong ami tar family r upor protection nite charini ejonnoi ami oi mer mer hatei potassium chloride ta dhoriye diyechhilam ভেবেছিলাম তুমি বুঝতে পারবে শার্লক আর তুমিও আর একটা জিনিস না এটা বুঝতেও পারলে না আরও কেউ জানালে না যদি জানাতো তাহলে হয়তো বা সে আরো আগেই মায়ের খেয়ে ভাবে পড়ে থাকতো সো লেটস সি হু দ্য অ্যারো ইজ ইয়া ওয়েট মাই নাম্বার ওয়ান আলেকজান্ডার স্ট্যান হ্যালো It's okay. It's time to go. Thank you, Cisco. But I told you to come earlier. Have you seen, Diggle, how my virus worked? Yeah, I see. Sherlock, stop! No, Sherlock. You're going to be able to bomb. এভাবে করতে গেলে বোমটা এক্সপ্লোড হয়ে যাবে এর জন্য প্রয়োজন হয় জেনারিক কোডিং আমি হয়তো ট্রাই করলে পারতে পারি এখন কি করবো চলো দেখি শিট গাইস লুক উই হ্যাভ অনলি 15 সেকেন্ডস There was always someone smarter than you. Goodbye, Sherlock. Guys, I think the bomb is fake. This is Dhaka, a city of crime and criminals. But not all of the criminals are Jim Moriarty. It's someone else, it's something else. If he wants, he can burn the heart of the city. Heroes of the city, Oliver Queen and Sherlock Holmes, fought together to eliminate him. But as you can see, there's always one last villain standing. Moriarty escaped right under the nose and they couldn't do something but watch. Sherlock Holmes considered him as a mastermind, but Jim Moriarty as another identity too. He's a master of minds. Or rather, who would dare keep Sherlock Holmes' friend as a prisoner with a fake bomb? By the way, if you have ever seen a superhero movie, you will know that no matter how much pain heroes suffer from masterminds like Joker, the villain must die at the end. But we guarantee you, we are not like that at all. Who kills whom, who is the winner, we leave these immoral things up to you. Because without villains, all the heroes are out of their business. Villains are the real deal, so don't underestimate the power of a villain. Thank you.
একটু পিছনে টেনে ছেড়ে দাও। আরে ছাড়ো না, এটা যত দূরে যাক তোমার পায়ে যাবে না, এখানেই পড়বে। তো ওইখানে পড়লেও কোনো সমস্যা নাই। ল্যান্ড গন টু অ্যাকশন। দেখি আবার মাথা চোখে দেবো। আর তাই শেষমেশ কোনো উপায় না পেয়ে আপনার মেয়েকে বাঁচানোর জন্য তার শরীর থেকে বিষ বার করার জন্য নিজেই কামড়ে ধরেন তার মেয়ের গলা, আর সেই জায়গায় আপনিই সমস্যা বাঁধেন। অলিভার আমাকে সবকিছু বলেছে, তোমার ফ্রেন্ড জিম মরিয়াটিকে আটকে রেখেছে। আমি গেরাইতেছি। অ্যাকশন। Yeah.